করছি, মা তো ভুলেই যায় এইসব রান্না। আগে ও যেরকম রান্ধতো, বাট ওকে আজকে অত দিন পরে রান্না করেছে, তো স্বাদ তোমরা তো মানে মিস করে দিচ্ছ এইসব ওখানে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট ফ্যামিলি ব্লগস। তো হাসছি কেন, আমি এখানে বসে বসে আমি মানে কালকের ভিডিও এন্ড করেছি আর এখন আজকের ভিডিও স্টার্ট করছি, তো ওই আমার হাসি পেলো আর কি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো 12টা বাজে নিতে, গুড মর্নিং তো বললামই। আর কাজ বাজ মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু ঘরটা মুছা বাকি আছে। ঘরটা আমি মুছি না কেন, ঠাকুর তো দিয়েই দেবে, ঘরটা মুছি না কেন, মানে ওই মানে আজকে একটু কাজ আছে আর কি, ঘরে একটু মানুষ আসবে, তো ওরা এসে কাজটা সেরে গেলে পরে আমি ঘরটা মুছবো। আর ইয়ে হয়েছে, রান্না মোটামুটি একটা রেডি রেডি করিনি, কিন্তু কি রান্না মানে ভেবে নেওয়া হয়েছে। মাছ দিয়ার পাপা মাছ কিনেছে, ফোন করে বললো মাছ কিনেছে। প্রথম বললো যে শুটকি শীতল রান্না করতে, তো শুটকি শীতল রান্না করছি না, ওই অলকবি এনেছে আর কি। ওইটা ওইটা উনুনে নিয়ে সিঙ্কে নিচে রেখে দাও, তো অলকবি মানে এনেছিল, তো ওই ওকে বললাম যে একটু মাছ আনলে অলকবি দিয়ে রান্না করা যেত, তো ওই গেল আর কি। আর একটু বেলা হয়ে গেলে না মাছ পাওয়া যায় না, তো যাই হোক আর কি করবো, পেয়েছে আর কি, বললো ফোন করে। ও মাছ নিয়ে এসছে, তো রেখে দাও। ও এটা তো আমি বাসছি ঠাকুরের মিষ্টি, তো আজকে দিয়া বলেছে, দিয়ার অবস্থা দেখো, দিয়া বলেছে আলুর দম করার জন্য, তো আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই প্যাকেটটা দেখে আমারও ভুল হয়ে গেছিল, দিয়া ভেবেছে খাওয়ার জন্য চটক দই, খাওয়ার জন্য মানে মিষ্টি বা দই, মিষ্টি দই এনেছে, আর শুধু মানে টক দই এনেছে, কিছু আর করার নেই। তো আলুর দম করবো আর মাছ নিয়ে এসছে, তো অলকবি দিয়ে করবো, ব্যাস এতটুকুই। আলুর দম দিব না পাপা, পাপা আলুর দম খায়নি, তো ওর পাপা আবার আলুর দম পছন্দ করে না, ও খাবেও না, মানে খাবে যদি আমি নর্মাল একদম লাইট করি, কিন্তু দিয়া তো একটু মানে সব একদম মশলা টসলা দিয়ে খেতে পছন্দ করে, মানে এভাবেই বানাবো ওর জন্য। আর অনেক দিন হয়ে গেছে, লাইট করেই করে নিতাম, কিন্তু অনেক দিন পর বানাচ্ছি বলে আর কি, ইয়ে একটু ভালো মতোই বানাচ্ছি, যেভাবে পছন্দ করে আর কি, ওভাবেই বানাচ্ছি। তো এমনি কাজু টাজু সবই আছে গরু, শুধু দইটা নেই, দইটা তো আর সবসময় থাকে না। তো এখন যাই গিয়ে কি মাছ এনেছে দেখি, আর আলুর দমটা। তো ওই দেখো কুকারে আলু সিদ্ধ হয়ে গেছে, সিটিও চলে গেছে, ও কাতলা মাছ এনেছে, আর এই দেখো একটা মাথা সঙ্গে নিয়ে এসছে, এগুলো সিদ্ধ করে নিয়েছি। আর একদম মানে মোটামুটি একটা মানে খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ছটা করে নিয়েছি। আর এখন এখন শুধু আলুর ছিলকাটা ছাড়িয়ে করে নেব। তো আমার কাছে আমি মনে করি যে আলুর দম বানানোটা খুবই ইজি, আমার তো খুব ইজি লাগে আলুর দম বানানো। তখন ছালিয়ে আমি পট করে রান্না করে নিই, মশলাটা করা হয়ে গেছে, আলুর দম বানানো কমপ্লিট। আর এই যে এখন একটু পাতলা ঝুল ঝুল লাগছে, এটা কিন্তু একটু পরে শুকিয়ে যাবে, আলু তো সব ঝুল শুকিয়ে নেই, এটা তো তোমরা জানোই। তো এই হচ্ছে আলুর দম, এখন গিয়ে মাছটা রান্না করব। মানে হচ্ছে আমি চা বসিয়েছি, চা করছি, এখন একটু চা, ওই দুইটা ছেলে এসছে ওদের জন্য চা করছি, আমরাও খাবো। একটু তেল ছিল তো একটু আলু পেঁয়াজ দিয়ে এরকম ভাজা করে নিয়েছি। আর এই হচ্ছে মাছের তরকারিটা, হ্যাঁ আলুর দম আগে দেখিয়েছি। আর কি হয়েছে বন্ধুরা, ওলকবি দিয়ে রান্না করতে ছিলাম, কিন্তু ওলকবি গুলো কেটে দেখি ভালো না, তো ফুলকপি দিয়ে করলাম। এত দিন পরে এত টেস্টি আলুর দম খাচ্ছি, মা তো ভুলেই যায় এইসব রান্না, আগে ও যেরকম রান্ধতো, বাট ওকে আজকে অত দিন পরে রান্না করেছে, তো স্বাদ তোমরা তো মানে মিস করে দিচ্ছ এইসব। অনেক দিন পর করেছি অ্যাকচুয়ালি, দিয়া তো ওই ডাইটিং ফাইটিং এসবের নাম করে ঢং করে না, তো আমি এসব রান্না এখন বন্ধই করে দিয়েছি, এমনি রিচ রান্নাগুলা। তো আজকে একটু মানে রান্না করেছি, এই দেখো, দাঁড়াও দাঁড়াও, এই দেখো, তো দিয়া মাছ টাছ রেখে এখন আলুর দম দিয়ে রুটি খাচ্ছে। তো এখন আমিও খেয়ে নিই, এদেরকে এরা ওরা তো খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিই।
আর আজকে আমাদের মানে বলেছিলাম না একটা কাজ আছে, কাজ হচ্ছে তাই আমি ঘরটার মুছতে একটু দেরি হয়েছে। আজকে আমরা একটা নতুন জিনিস নিয়েছি, খাওয়া খাওয়া দাওয়া পরে আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমরা নতুন কি জিনিস নিয়েছি, আমরা নিয়েছি হচ্ছে এয়ারটেল এক্সট্রিম ফাইবার। আর দাঁড়াও বেক করে নেই তো, দেখেছো এখন আর আমারও কোনো অসুবিধা হবে না, না হলে তো এতদিন নেটের কি প্রবলেম, নেটের জন্য মানে এবার লিমিটেড নেট নিয়ে নিজের ভিডিও পোস্ট করে তার মানে সব শেষ করে তারপর বন্ধুদের ভিডিও যত জনের দেখতে, যত সময় নেট ছিল থাকবে তত সময় তো ইয়ে ভিডিও দেখছি, আর শেষ হয়ে গেলে তো আর দেখতে পারতাম না। তো এখান থেকে আর কোনো অসুবিধা হবে না। এদিকে দিয়ার বাবা কি বড় বড় ঘরে কথা বলছে, পরে কথা বলবো তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, তো এই দেখো আমি সন্ধ্যার চা করে নিয়ে এসেছি আর মাঠটা মাকে দিয়ে এসেছি, আর টিফিন এনেছে হচ্ছে, দাঁড়াও আমি দেখাচ্ছি, এই দেখো টিফিন এনেছে হচ্ছে কচুরি আর এই ইয়ে কি জানি বানানা চিপস, না 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 তো তো কাঁচকলা চিপস, কাঁচকলা কাঁচা কলার চিপস আর বানানা, কাঁচা কলাটা কোলা না নাকি আরুলের মুখ দেখো, দেখেছো এটাকেই বলে আরুল, গোদাই গোদাই না হলে এভাবে বলতিস। আর এই এনেছে হচ্ছে যে চটপটি, তো এখন আমরা সুন্দর টিফিনটা করে নেই। আমি মাছের মানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে যে রান্না করেছি তরকারিটা জাল দিয়ে রেখে দিচ্ছি, আর কেন রেখে দিচ্ছি আমরা এখন খাবো না এই তরকারিগুলা, তো কি খাচ্ছি তো তোমাদেরকে তো দেখাবোই, তো এগুলো আমি একটু জাল দিয়ে রেখে দিচ্ছি। আমি তো ফ্রিজে রাখি না রান্না করা তরকারি তরকারিগুলো রাখি না, তো জাল দিয়ে রেখে দিচ্ছি, আর এখন তো ঠান্ডার দিন নষ্ট হবে না। তো মাছও আছে তরকারিও দেখো অনেকটাই, দেখি কালকে তো সকালবেলা তো আমি খাই না, দিয়ে আর পাপ্পা কতটুকু খাবে আর না হলে দুপুরবেলা খাবো, তো জাল হয়ে গেছে আমি রেখে দিই, এই করে চলে এসেছি। আর এই দেখো দুপুরবেলা যে আলুর দম বানিয়েছিলাম, এই দেখো আলুর দমটা এতটাই অনেকটাই বেঁচে আছে, তো এখন আমরা কি দিয়ে খাবো জানো, এই দেখো পরোটা বানিয়েছি, তো আলু দাঁড়াও দুপুরবেলা তো আমরা খাইনি, শুধু একটু টেস্ট করেছি, শুধু দিয়া খেয়েছে আর ইয়ে হয়েছে ঘুম পাচ্ছে, আজকে বিকালবেলা একটু শুইনি, তো যাই হোক মানে টেস্ট করেছি তো, তো দুপুরবেলা দিয়ার পাপ্পা বললো যে যদি পরোটা হতো না তো খুবই ভালো হতো, তো এখন আমি পরোটাই করে নিলাম। আর তো পরোটা দিয়ে আর মাছ দিয়ে কীভাবে খাবো, আর এতটা তরকারি মানে আর দম তো আছেই তো লাগে না, তো আমি ওগুলো জাল দিয়ে রেখে দিয়েছি, আর এখন আমরা খেয়ে নেই। আর মা খাবেন না, সন্ধ্যাবেলা তো কচুরি খেয়েছেন আর একদম ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন, খাবেন না, আমরা এখন তিনজনেই খাবো, তোমরা খেয়ে খেয়ে আর কি কিছু তো আর দেখানোর নেই, তো ভিডিওটাকে এন্ড করি, বাই, গুড নাইট, আবার আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে।